আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিবিএস পার্ট ওয়ান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো রেনাল প্যাথোলজির ক্লাসগুলোর মধ্যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই বা এক কথায় আমরা যেটাকে প্যাথোলজিক্যালি ইউরোলিথিয়াসিস বলে থাকি, এই ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস যেটা আমাদের বাকি রয়েছে। তো রেনাল স্টোন কিন্তু আমাদের মানে খুব কমন একটা জিনিস যেটা আমরা অহরহই বলে থাকি রেনাল স্টোনের কথা। তো এটা অ্যাকচুয়ালি মানে একটু বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা জিনিসটা ঠিক মতো বুঝিও না, ঠিক মতো ট্রিটমেন্টও করতে পারি না, বা পরীক্ষার হলে আমরা ঠিক মতো অ্যান্সার করতে পারি না। তার জন্য আজকে আমরা রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই বা ইউরোলিথিয়াসিস সম্পর্কে ছোট্ট করে একটু প্যাথোজেনেসিসটা আলোচনা করব, এবং অ্যাজ ইউজুয়াল লাস্টে আমরা দেখব যে প্যাথোলজি কার্ডে আমাদের কি কি প্রশ্ন থাকে রেনাল স্টোন থেকে। তো চলো আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। তো রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই বা ইউরোলিথিয়াসিস এই চ্যাপ্টারটা কিন্তু শুধু প্যাথোলজিতে ইম্পর্টেন্ট তাই নয়, এটা কিন্তু মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট এবং সার্জারির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সব মিলে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে আমাদের একটু বুঝতে হবে, স্পেশালি কি কি টাইপস এর রেনাল স্টোন আছে, কি কিভাবে আমরা অ্যাকচুয়ালি এগুলো ট্রিটমেন্ট করে থাকি, এই সকল জিনিসগুলো আমাদের কিন্তু এখান থেকে বুঝতে হবে। তো প্রথমেই আমি বলি যে রেনাল স্টোন কাদের ক্ষেত্রে বেশি কমন। রেনাল স্টোন কিন্তু মেলদের ক্ষেত্রে বেশি কমন, ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে রেনাল স্টোনটা বেশি কমন, এবং রেনাল স্টোন হচ্ছে দেখা যায় যে গরমকালে বেশি দেখা যায় এই এই ধরনের রোগী, কারণ ওই সময় আমরা মানে পানি খেলেও সেটা দেখা যাচ্ছে আমাদের এভাপোরেশন বা বিভিন্ন মাধ্যমে বের হয়ে যায়। আমরা জানি যে গরমকালে ঘামের মাধ্যমে বা বিভিন্ন ভাবে কিন্তু আমাদের পানি বের হয়ে গিয়ে আমাদের ডিহাইড্রেশন হয়। তো ডিহাইড্রেশন কিন্তু রেনাল স্টোনের জন্য একটা বড় রিস্ক ফ্যাক্টর, যার জন্য গরমকালে আমরা অনেক সময় রেনাল স্টোনের পেশেন্ট গুলো বেশি পাই, তবে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কারণের মধ্যে কি কি আছে, দেখো রেনাল স্টোনের কজ কি কি, এটা আমি একটুখানি লিখবো যে কি কি কারণে আমাদের রেনাল স্টোন হতে পারে। আচ্ছা, তো এটা একটু লিখি যে মেল প্রিডোমিনেন্ট, ছেলেদের ক্ষেত্রে এটা বেশি। কজেস অফ রেনাল স্টোন কি কি, প্রথম কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে হাইপার ক্যালসিউরিয়া ইন দ্য অ্যাবসেন্স অফ হাইপার ক্যালসিমিয়া, অর্থাৎ আমাদের ইউরিনের মাধ্যমে যখন ক্যালসিয়াম বেশি বের হয়ে যায়, অর্থাৎ তখন বুঝতে হবে যে কিডনি দিয়ে ক্যালসিয়াম বেশি ফিল্টার হয়ে আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে সবচাইতে বড় রিস্ক ফ্যাক্টর রেনাল স্টোনের ক্ষেত্রে, দ্যাট ইজ কজেস এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কারণ, মোস্ট কমন কজ ইজ হাইপার ক্যালসিউরিয়া, ক্যালসিউরিয়া অর্থাৎ ইউরিনের মাধ্যমে যখন বেশি ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু মূলত আমাদের এই স্টোন ডেভেলপ করে। ঠিক আছে, এটাই হচ্ছে মোস্ট কমন কজ, এটাকে আমরা বলি হচ্ছে উইদাউট, একবারে লিখে দিই এটা, উইদাউট হাইপার ক্যালসিমিয়া, অর্থাৎ ক্যালসিয়াম বডিতে বেশি না বাট ইউরিনের মাধ্যমে ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন আদার্স কি কি কারণ আছে, যেমন ইউরিন ভলিউম যদি কমে যায়, ডিক্রিজড ইউরিন ভলিউম। ঠিক আছে, ইউরিন ভলিউম কম, তার মধ্যে হয়তো ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেশি, সেই ক্ষেত্রে তোমার স্টোন হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার ডিক্রিজড ইউরিন সাইট্রেট, ইউরিনে যদি সাইট্রেটের পরিমাণ কমে যায়, সাইট্রেট গুলো নর্মালি কি করে ক্যালসিয়ামের সাথে একটা যৌগ ফর্ম করে, ওই যৌগটা ইউরিনের মাধ্যমে খুব সুন্দরভাবে বের হয়ে যায়, চিলেটিং যেটাকে আমরা বলি, ক্যালসিয়াম চিলেটিং হিসেবে কাজ করে সাইট্রেট। বাট সাইট্রেটের পরিমাণ যদি ইউরিনে কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তোমার ইউরিনে হচ্ছে স্টোন ফর্মেশন একটা চান্স থাকে। ঠিক আছে, তো এটা আমরা জানি যে সাইট্রেটটা আসে কোথা থেকে, আমাদের সাইট্রিক ফ্রুট যেগুলো আছে, দ্যাট ইজ ভিটামিন সি বা এই টাইপের ফ্রুট যেগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি সাইট্রেট আসে। সুতরাং এই এই জিনিসগুলো খাওয়া যদি আমরা কমাই দিই, ঠিক আছে, সাইট্রিক ফ্রুট গুলো যদি আমরা না খাই, সেক্ষেত্রে কিন্তু সাইট্রেটের পরিমাণ কমে গিয়ে আমাদের রেনাল স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এই সাইট্রেট গুলো ক্যালসিয়ামকে ধরে বাইরে বের করে নিয়ে আসে, ওটাকে স্টোন তৈরি করতে দেয় না। বাট সাইট্রেট কম থাকলে ক্যালসিয়াম গুলো অত বের হতে পারে না, ওই ইউরিনের মানে ওইখানে থাকে বাট বের হতে পারে না, বের না হতে পারে আশেপাশে জমে স্টোন ফর্মেশন করে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আরো কয়েকটা কারণ আছে যেগুলো আমরা বলি, যেমন হচ্ছে প্রাইমারি
হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েড হরমোন এইভাবে লিখে আনবো, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই ক্ষেত্রে আমাদের প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ বেশি, প্যারাথাইরয়েড হরমোন বেশি হলে সে আমাদের তোমার বোনস থেকে ক্যালসিয়ামকে ভেঙে ভেঙে ব্লাডে নিয়ে আসে, সেই তোমার ব্লাড থেকে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম গুলো ইউরিনের মাধ্যমে বের হয়, অর্থাৎ ইউরিনে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়, আলটিমেটলি স্টোন ফর্মেশন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তারপরে বলতে পারা হচ্ছে তোমার ডেইরি ফুড যেগুলো, অর্থাৎ দুধ বা দুধ দিয়ে তৈরি যে প্রোডাক্ট, এগুলো যদি আমরা বেশি খাই সেক্ষেত্রে কিন্তু স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আমরা বলতে পারি যে ইনক্রিজড ডায়েটারি প্রোডাক্টস, সরি ডেইরি প্রোডাক্টস, অ্যাকচুয়ালি ডেইরি প্রোডাক্টস অর্থাৎ দুধ জাতীয় খাবার আমরা যদি বেশি খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টোন ফর্মেশনের চান্স থাকে, কারণ ওখানে অক্সালেট থাকে। ঠিক আছে, অক্সালেট দিয়ে ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফর্ম হতে পারে। আচ্ছা, এর সাথে আমরা বলতে পারি যে ইউরিন ইনফেকশন, ইউটিআই যেটা আমরা বলি, ঠিক আছে ইউটিআই লিখে সেটাই ভালো। ইউটিআই যখন আমাদের ইউরিয়েস প্রোডিউসিং অর্গানিজম দেওয়া হয়, ইউরিয়েস ডিউ টু ইউরিয়েস প্রোডিউসিং অর্গানিজম, যেমন কে আছে খুব ইম্পর্টেন্টলি প্রোটিয়াস, এটা সারা জীবন মনে রাখতে হবে যে প্রোটিয়াস দিয়ে যখন ইউটিআই হয় তখন রেনাল স্টোন ফর্মেশনের চান্স থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই মোটামুটি বুঝলাম যে কি কারণে অ্যাকচুয়ালি রেনাল স্টোন হয় এবং প্রত্যেকটা কারণে যে আমরা একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে পিএইচ, ইউরিনের পিএইচ এর উপরও কিন্তু অ্যাকচুয়ালি স্টোন ফর্মেশন ডিপেন্ড করতে পারে। লাইক অ্যালকালাইন ইউরিন যদি আসে বেশি, বেশি অ্যালকালাইন ইউরিন, ঠিক আছে অ্যালকালাইন ইউরিনটা ফেভার করে হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট স্টোনকে, ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট স্টোনকে। আর অ্যাসিডিক ইউরিন যদি হয় এটাও কিন্তু আবার খারাপ, বেশি অ্যাসিডিক ইউরিন হলে অ্যাসিডিক ইউরিনটা ফেভার করে হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড এবং সিস্টিন স্টোন, ইউরিক অ্যাসিড অ্যান্ড সিস্টিন স্টোনস। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে পিএইচ এর উপর কিন্তু তাহলে বিভিন্ন রকম স্টোন হতে পারে। যদি বেশি অ্যালকালাইন ইউরিন অনেকদিন ধরে পাস করে সেক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট স্টোন হতে পারে, যদি অ্যাসিডিক ইউরিন বেশি দিন ধরে পাস করে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড এবং সিস্টিন স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের কজেস অফ রেনাল স্টোন বা ক্যালকুলাই, কি কি কারণে হচ্ছে এবং সেগুলো আমরা একটু একটু করে ব্যাখ্যা করি। এবার আমরা আসি ভেরি মাচ ইম্পর্টেন্ট টাইপস অফ রেনাল স্টোন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সবার জন্য লাগবে এবং এটা সারা জীবন লাগবে। টাইপস এর মধ্যে প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম স্টোন। ঠিক আছে, ক্যালসিয়াম স্টোনটাই হচ্ছে কিন্তু সবচাইতে বেশি, আমরা বলে থাকি 80% স্টোনই হচ্ছে ক্যালসিয়াম স্টোন। ঠিক আছে, তো ক্যালসিয়াম স্টোনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ক্যালসিয়াম অক্সালেট স্টোন, এটা কিন্তু আবার মানে 80% এর মধ্যে সবচেয়ে বেশি, যেটাকে আমরা বলি হচ্ছে 50%। ঠিক আছে, এটাই তার মানে সবচেয়ে বেশি ক্যালসিয়াম অক্সালেট স্টোন, এবং এটা হচ্ছে মোস্ট কমন ইন অ্যাডাল্টস, অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা মোস্ট কমন। ঠিক আছে, এবং এটা কেন হয়, এটা মূলত হচ্ছে ডিউ টু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়। তাহলে দেখো ক্যালসিয়াম বেড়ে গেলেই যে শুধু স্টোন হয় তা কিন্তু না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য কিন্তু স্টোন হতে পারে। ঠিক আছে, আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ক্যালসিয়ামের স্টোন, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট স্টোন। তো ক্যালসিয়াম ফসফেট স্টোনটা কিন্তু আমাদের ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে লেস কমন, কিন্তু এটা আবার মোস্ট কমন ইন কেস অফ চাইল্ড, মোস্ট কমন ইন চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন কিন্তু ক্যালসিয়াম ফসফেট স্টোন। ঠিক আছে, এবং এটা কিন্তু হচ্ছে আবার ওই যে কেন হয়, ডিউ টু বাচ্চারা দুধ জাতীয় খাবার বেশি খায় সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট স্টোনটা বেশি হয়। ঠিক আছে, তোমার ডেইরি প্রোডাক্ট খেলে এটা হতে পারে, অথবা
আরেকটা হতে পারে সেটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে, কারণ বাচ্চারা সাধারণত যে দুধ খায় এগুলো কিন্তু ফর্টিফাইড মিল্ক হয়, ক্যালসিয়াম যুক্ত দুধ হয়, তো ক্যালসিয়াম যখন বেশি খাওয়া হয় তখন কিন্তু এই যে ক্যালসিয়াম ফসফেট স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। সো ডিউ টু এটা হচ্ছে ক্যালসিয়াম এক্সেস। ঠিক আছে, তাহলে দেখো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য যেমন স্টোন হয়, ক্যালসিয়াম এক্সেস এর জন্য কিন্তু স্টোন হতে পারে। তো দুই ক্ষেত্রে কিন্তু স্টোন হতে পারে। সুতরাং ক্যালসিয়ামটা পরিমিত পরিমাণে খেতে হবে, এবং সবচেয়ে ভালো হচ্ছে ক্যালসিয়ামের মানে যে বড়িগুলো পাওয়া যায় ওগুলো না খেয়ে প্রাকৃতিক ক্যালসিয়াম খেতে, যেমন আমরা যখন বিভিন্ন ইয়ে খাই, তোমার বিফ বলো বা চিকেন বলো, ওগুলোর বোনস গুলো যদি আমরা একটু ভালো করে খেতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা ন্যাচারাল ক্যালসিয়াম আমাদের বডিতে ঢোকে। ঠিক আছে, বা ক্যালসিয়াম যুক্ত যে খাবার গুলো আছে এগুলো ন্যাচারাল ক্যালসিয়াম, এগুলো খেলে আমাদের কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ নর্মাল একটা রেঞ্জে থাকে। বাট তুমি যদি ওই ওষুধ দিয়ে সাপ্লিমেন্ট করতে যাও সেই ক্ষেত্রে এই ডেফিসিয়েন্সি হওয়ারও চান্স থাকতে পারে, এক্সেস হওয়ারও চান্স থাকতে পারে। তো সব মিলে ওই ক্ষেত্রে ক্যালসিয়াম স্টোন হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম স্টোন এটা হচ্ছে মোস্ট কমন, এবং এর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট দুই ধরনের আছে। ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে অ্যাডাল্টদের, ক্যালসিয়াম ফসফেটটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে মোস্ট কমন। ঠিক আছে, এবার আসা হচ্ছে দুই নম্বর, দুই নম্বর কারণ আমরা বলি হচ্ছে ম্যাগনেশিয়াম টাইপস আর কি, অ্যালুমিনিয়াম ফসফেট, বা আমরা এটাকে বলি ট্রিপল ফসফেট স্টোন, ট্রিপল ফসফেট স্টোন, অথবা আরেকটা নাম আছে এটা, সেটা হচ্ছে স্ট্রুফাইট ক্যালকুলাই, অথবা আরো একটা নাম বলা যায় সেটা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাই। ঠিক আছে, এই একই জিনিস কিন্তু অনেকগুলো নামে। ঠিক আছে, এটাকে স্ট্যাগহর্ন বা স্ট্রু হোয়াইট ক্যালকুলাই কেন বলা হয়, কারণ আমরা জানি যে বলগা হরিণ বলে এক ধরনের হরিণ পাওয়া যায়, ওই হরিণের শিংটা যেরকম, এখানে এই ট্রিপল ফসফেট স্টোন বা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট স্টোনের সাইজটা অনেকটা এরকম হয়, অর্থাৎ এরকম ঠিক আছে এই টাইপের একটা স্টোন থাকে, যেটা ওই যে বলগা হরিণের মাথা শিং এর মতো স্টোন। সুতরাং এটা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাই বা স্ট্রুফাইট ক্যালকুলাই বা ট্রিপল ফসফেট ক্যালকুলাই বা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট ক্যালকুলাই। ঠিক আছে, আচ্ছা, এবং এই জিনিসটা কাদের কমনলি হয় দেখো, ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট ক্যালকুলাই কাদের কমনলি হয়, এটা কমনলি হয় হচ্ছে ইউটিআই ডিউ টু প্রোটিয়াসের জন্য, কারণ ওই ক্ষেত্রে আমাদের একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি হয় ইউরিয়াজ এর মাধ্যমে, এবং অ্যালকালাইন এনভায়রনমেন্টটা কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাকচুয়ালি এই স্টোন ফরমেশনের জন্য, এই স্ট্যাগহর্ন ক্যালকুলাই ফরমেশনের জন্য দায়ী। ঠিক আছে, এটা তাহলে এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবার আসা হচ্ছে তিন নম্বর স্টোনের মধ্যে আমরা আসি, যেটা ইম্পর্টেন্ট। তিন নম্বর স্টোনটা হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড স্টোন। ঠিক আছে, ইউরিক অ্যাসিড স্টোন, ইউরিক অ্যাসিড স্টোনটা হচ্ছে অ্যাকচুয়ালি এক কথায় যদি আমি বলি যে থায়াজাইড ডায়াবেটিক্স যারা বেশি খায়, ঠিক আছে, থায়াজাইড ডায়াবেটিক্স যারা বেশি খায় তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ আমরা জানি যে থায়াজাইড ডায়াবেটিক্স কিন্তু হাইপার ইউরিসেমিয়া করে, আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দেয়, অর্থাৎ ইউরিক অ্যাসিড যে বের হতো সেই বের হওয়াটার পরিমাণটা কমিয়ে দিয়ে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায় দেয়, যার জন্য আমাদের ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে যেগুলো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, যেমন আমরা বলি যে সিস্টিন স্টোন। ঠিক আছে, সিস্টিন স্টোন, সিস্টিন স্টোনটা অত বেশি কমন কিছু না, ঠিক আছে, এটা অনেকটাই আনকমন। এছাড়া আরেকটা স্টোন আছে যেটাকে আমরা বলি হচ্ছে জ্যানথিন স্টোন। ঠিক আছে, পাঁচ নম্বরে আমরা বলতে পারি জ্যানথিন স্টোন। ঠিক আছে, এগুলো কোনটাই অত বেশি ইম্পর্টেন্ট নয়। তো এই মোটামুটি আমাদের স্টোনের টাইপস এর মধ্যে আমরা এগুলোই বলি, আর এর মধ্যে ক্যালসিয়াম স্টোন বা ক্যালসিয়াম অক্সালেট স্টোন এটি হচ্ছে মোস্ট কমন, এবং এটাই কিন্তু অনেক সময় এটা না অ্যাকচুয়ালি, আচ্ছা, ফসফেট স্টোন বা ট্রিপল ফসফেট স্টোন এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে বলগা হরিণের শিং এর মতো হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ইউরিক অ্যাসিড স্টোন এটা আমরা বললাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের থায়াজাইড ডায়াবেটিক্স এর মাধ্যমে আমরা এটা সাধারণত এই ধরনের পেশেন্টদের পাই, এবং ইউরিক অ্যাসিড স্টোনটা কিন্তু একদম স্মুথ হয়। ঠিক আছে, এটা একটুখানি মনে রাখতে হবে যে ইউরিক অ্যাসিড স্টোনটা
স্মুথ, অর্থাৎ একদম গোল ফুটবলের মতো বা ক্রিকেট বলের মতো হয়, ঠিক আছে? আচ্ছা, আর সিস্টেন স্টোন, জ্যানথেন স্টোন মানে খুব বেশি এখানে জানার দরকার নেই, জাস্ট এটুকুই জানা যে এই দুইটা নামে স্টোন পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এর সাথে তোমার আরো দুই ধরনের স্টোন তুমি বলতে পারো, একটা হচ্ছে রেডিও লুসেন্ট, রেডিও ওপেক, এগুলো অ্যাকচুয়ালি রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, আমি এগুলো পরে আসতেছি। তো এবার আসো, আমাদের এই স্টোনের টাইপস তো গেল, এবার আসো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কি হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমাদের কিডনিতে স্টোন, সুতরাং কিডনি রিজিয়নে ব্যথা হতে পারে, পেইন, টেন্ডারনেস, ঠিক আছে? তার সাথে ওই জায়গায় কোলিকি পেইন, যেটা হচ্ছে গ্রোইনের দিকে আসতে পারে, দ্যাট ইজ লয়েন টু গ্রোইন একটা পেইন হয় পেশেন্টটা, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ফিচার, লয়েন টু গ্রোইন পেইন, অর্থাৎ লয়েন, পিঠের পিছন থেকে গ্রোইন হচ্ছে কুচকি, ওই ওই রিজিয়ন থেকে এই রিজিয়ন পর্যন্ত পেইনটা আসে, রেডিয়েট করে, অ্যাকচুয়ালি রেডিয়েটিং একটা পেইন, এবং সাথে টেন্ডারনেস থাকে, চাপ দিলেও ব্যথা হয় আর কি, ঠিক আছে? তার সাথে সাথে পেশেন্টের ইউরিনের সাথে ব্লাড যায়, দ্যাট ইজ হেমাচুরিয়া, খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং এই ক্ষেত্রে, ঠিক আছে? হেমাচুরিয়া কিন্তু রেনাল স্টোনের খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং। এছাড়া আমরা বলতে পারি যে এখানে পেশেন্টের কিছু কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, লাইক নশিয়া, ভমিটিং, এই টাইপের ব্যাপার থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডায়াগনোসিসে আসি, ডায়াগনোসিস করবো কি করে? ডায়াগনোসিস করার জন্য তুমি অ্যাকচুয়ালি একটা ইউরিন আরি করতে পারো, সেখানে তুমি হেমাচুরিয়া পাবা, ঠিক আছে? বা ক্রিস্টাল পেতে পারো, যে স্টোন গুলার মধ্যে যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালের কিছু অংশ পেতে পারো, ঠিক আছে? আবার ক্যালসিয়ামের পরিমাণ বেশি পেতে পারো তুমি যদি সিবিএস একটা ইলেকট্রোলাইট করো সেই ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়া তুমি হচ্ছে একটা এক্স রে করতে পারো, এক্স রে তে তো আমরা অহরহ স্টোন পাই, সিটি স্ক্যান করতে পারো, আল্ট্রাসাউন্ড করতে পারো ওই জায়গায় স্টোনটাকে দেখার জন্য। এখন এখানে একটা জিনিস একটু বলি, যে তোমার 80% রেনাল স্টোন কিন্তু রেডিও ওপেক, ঠিক আছে? 80%-এরও বেশি অ্যাকচুয়ালি। সো 80% রেনাল স্টোন ইজ রেডিও ওপেক, অর্থাৎ তুমি এক্স রে করলে ওদেরকে সাদা দেখা যাবে, ওপিএ কিউ, অর্থাৎ এটা করলে সাদা দেখা যাবে, দ্যাট ইজ হোয়াইট, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে যখন তোমরা লিভার পড়বা, সেই ক্ষেত্রে আরো এটা লাগবে, সেটা হচ্ছে একসাথে মনে রাখো যে 80% বিলিয়ারি স্টোন, অর্থাৎ গলব্লাডারের স্টোন কিন্তু রেডিওলুসেন্ট, অর্থাৎ এক্স রে করে দেখা যায় না, ঠিক আছে? তাহলে দেখো, তুমি এক্স রে করলে 80% রেনাল স্টোন কে তুমি দেখতে পাবা, কিন্তু এক্স রে করলে তুমি বিলিয়ারি স্টোনের 80% কে দেখতে পাবা না, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, ঠিক আছে? তোমার বিলিয়ারি স্টোন দেখার জন্য আল্ট্রাসাউন্ড হচ্ছে সবচাইতে ভালো মেথড, কারণ আল্ট্রাসাউন্ডতে বিলিয়ারি স্টোন 80% ক্ষেত্রে দেখা যায়, যেটা এক্স রে তে 80% ক্ষেত্রে দেখা যায় না, বাট রেনাল স্টোন 80% ক্ষেত্রে এক্স রে তে দেখা যায়, আল্ট্রাসাউন্ডতে আবার অত দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। এই জন্য রেনাল স্টোনের পেশেন্টদের আমরা কিন্তু এক্স রে সাজেস্ট করি, কেইউবি রিজিয়নের এক্স রে, কিডনি, রোটার, ব্লাডার রিজিয়নের। আর বিলিয়ারি ট্র্যাক্টের স্টোন হলে সেক্ষেত্রে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড সাজেস্ট করি, ঠিক আছে? তাহলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে 80%, বাকি 20% তাহলে কি? বাকি 20% এর মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে রেডিওলুসেন্ট, রেডিওলুসেন্ট এর মধ্যে কে কে আছে, ইউরেট বা ইউরিক অ্যাসিড স্টোন, আর একটা হচ্ছে জ্যানথিন স্টোন। এই দুইটা রেডিওলুসেন্ট, অর্থাৎ এই দুটো এক্সরে করলে দেখা যাবে না। আর আরেকটা আছে হচ্ছে সেমি ওপেক, সেমি ওপেক, সেমি ওপেক মানে কি জিনিস, মানে এখানে কিছুটা দেখা যায়, এটা হচ্ছে সিস্টেইন স্টোন, ঠিক আছে? তাহলে 80% স্টোন এক্সরে করলে দেখা যায়, 20% দেখা যায় না, এর মধ্যে ইউরিক অ্যাসিড স্টোন, জ্যানথিন স্টোন আছে, আর সেমি ওপেক অর্থাৎ কিছুটা দেখা যায়, এটা হচ্ছে সিস্টেইন স্টোন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে রেনাল স্টোনের ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জন্য আমি আরেকটা পাতায় যাব, এটা সেভ করে নিয়ে। তো এখানে অ্যাকচুয়ালি আমি রেনাল স্টোনের ট্রিটমেন্টটা খুব শর্টে লিখবো, কারণ আমাদের অ্যাকচুয়ালি এতটা দরকার নেই। সো ট্রিটমেন্টে আসি আমরা, ট্রিটমেন্ট অফ রেনাল স্টোন। আচ্ছা, সো ট্রিটমেন্টের মধ্যে দেখো, স্টোনের টাইপ অনুযায়ী আমরা ভাগ করি। ক্যালসিয়াম স্টোন যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো, ক্যালসিয়াম স্টোন যদি হয় সেই ক্ষেত্রে আমরা থায়াজাইড ডায়ুরেটিক্সটা দিব, থায়াজাইড এই ক্ষেত্রে হচ্ছে একটা ট্রিটমেন্ট, দ্যাট ইজ ড্রাগ অফ চয়েস এর মতো, হাইড্রোক্লোরোথায়াজাইড যেটাকে আমরা বলি, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে ক্যালসিয়াম স্টোনটা আমি বলেছিলাম স্পেশালি হচ্ছে এখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্যই মূলত হয়,
ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্যই মূলত। তুমি যদি থায়াজার ডায়ুরেটিক্স দাও, থায়াজার ডায়ুরেটিক্স কিন্তু আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটা বাড়ায়। কিভাবে বাড়ায় একটু দেখো, এই যে ধরো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা সেল ধরো এটা, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা সেল। সো এই জায়গায় হচ্ছে তোমার একটা পাম্প থাকে, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের এখানে একটা পাম্প থাকে। এই পাম্পটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাম্প। অর্থাৎ তুমি যদি এইদিকে ধরো লুমেন, ঠিক আছে, আর এইদিকে তো সেল, আর এইদিকে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াম, আই দিয়ে লিখলাম আমি। সো সেই ক্ষেত্রে তোমার এই লুমেন থেকে এই চ্যানেলটা, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের এই চ্যানেলটা সোডিয়ামকে ভেতরে নিয়ে আসে আর ক্লোরাইডকে ভেতরে নিয়ে আসে, ঠিক আছে, সোডিয়াম এবং ক্লোরাইডকে ভেতরে নিয়ে আসে, সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটাকে অ্যাবজর্ব করে নর্মালি, আর এর মাঝখান থেকে আরেকটা জিনিস ঢোকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। কিভাবে ঢোকে? উইথ দ্য হেল্প অফ প্যারাথাইরয়েড হরমোন। অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন কিন্তু তার মানে ডিস্টাল কনভলিউটেড টিউবগুলো কাজ করে ক্যালসিয়ামকে ভিতরে ঢোকাতে হেল্প করে। হ্যাঁ, এখন তুমি থায়াজার ডায়ুরেটিক্স দিলে কি হবে? থায়াজার ডায়ুরেটিক্স হচ্ছে এই জায়গাটাকে স্টপ করে দিবে, দ্যাট ইজ এই যে সোডিয়াম ঢুকতো এই চ্যানেলটা বন্ধ করবে, ক্লোরাইড ঢুকতো এই চ্যানেলটা বন্ধ করবে। তাহলে তখন খালি গোল পোস্টে গোল দিবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম তখন বেশি বেশি ঢুকবে, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন তখন বেশি বেশি ক্যালসিয়ামকে আমাদের বডিতে ঢুকাবে। ঢুকাইলে তখন আমাদের হচ্ছে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটা ভালোভাবে হবে, অর্থাৎ এই ক্যালসিয়ামটা তো নর্মালি ইউরিনের মাধ্যমে বের হয়ে যেতে গিয়ে স্টোনটা করতো, বাট এইখানে ক্যালসিয়ামটাকে ইউরিনের মাধ্যমে বের করে না দিয়ে সে অ্যাবজর্ব বাড়াবে। অ্যাবজর্পশন যদি বাড়ায়, সেই ক্ষেত্রে আমাদের ইউরিনের মাধ্যমে বেশি ক্যালসিয়াম বেরোতে পারবে না, অর্থাৎ আমার এই পরবর্তী অংশগুলোতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, সুতরাং এই পরবর্তী অংশগুলোতে আর স্টোন ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে থায়াজাইড হচ্ছে ক্যালসিয়াম স্টোনের জন্য একটা ড্রাগ অফ চয়েস, আমরা এইভাবে বলে থাকি অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর এর সাথে তুমি বলতে পারো যে হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন নিয়ে যদি পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে, তাহলে আমরা কি করব, ইউরেট লোয়ারিং থেরাপি দেব, ইউরেট লোয়ারিং ড্রাগ। ইউরেট লোয়ারিং ড্রাগ কে আছে? অ্যালোপিউরিন, অ্যালোপিউরিন। অ্যালোপিউরিনল কিন্তু আমরা বাতের ক্ষেত্রে ইউজ করি, বাত ব্যথা যেটাকে আমরা বলি, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালোপিউরিনল ইউজ করি ক্রনিক গাউটের ক্ষেত্রে আর কি। ওইখানেও কাজ একই, ইউরেটটাকে কমানো, কারণ ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের গাউট হয়, সুতরাং ওটা কমানোর জন্য আমরা এটা দিয়ে থাকি। আচ্ছা, আর যদি দেখো যে হচ্ছে স্ট্রোফাইট ক্যালকুলাই, স্ট্রোফাইট ক্যালকুলাই, সেই ক্ষেত্রে আবার অন্যরকম ট্রিটমেন্ট। আচ্ছা, ইউরিক অ্যাসিড এখানে স্টোন শব্দটা লিখে নিই, স্টোনটা লিখে দিই, ওকে। স্ট্রোফাইট ক্যালকুলাই যদি হয়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সার্জিক্যাল রিমুভালটাই বেস্ট অপশন, কারণ ওইখানে আমি বলছিলাম যে বলগাহরিণের শিং এর মতো অ্যাকচুয়ালি হয়, তো ওইটা অ্যাকচুয়ালি সার্জারি ছাড়া খুব খুব বেশি ভালোভাবে বের করা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। তো সার্জিক্যাল অপশনের মধ্যে কি আছে, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, অর্থাৎ আমরা একটা বাইর থেকে শক ওয়েভ দিয়ে স্টোনটাকে গুঁড়া করে ফেলে সেটাকে ইউরিনের মাধ্যমে বের করে ফেলা হয়, এটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, এটা তোমরা সার্জারিতে গেলে জানবে, এটা একটা বেস্ট বেশ ভালো একটা মেথড। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট রেনাল স্টোনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা দেখি যে রেনাল স্টোন থেকে অ্যাকচুয়ালি কার্ডে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। রেনাল স্টোন থেকেও কার্ডে খুব বেশি ওরকম প্রশ্ন অ্যাকচুয়ালি নাই, হ্যাঁ, যে করবে মেনলি তোমরা টাইপসটা পড়বা, স্ট্যাকহর্ন ক্যালকুলাইটা একটুখানি দেখবা, ঠিক আছে, স্ট্যাকহর্ন ক্যালকুলাইটা ইম্পর্টেন্ট। স্ট্যাকহর্ন ক্যালকুলাইটা অ্যাকচুয়ালি মানে কিসের কিসের মাধ্যমে ফরমেশন হয়, সোডিয়াম অ্যামোনিয়াম ফসফেট আমরা বলে থাকি, সরি, ম্যাগনেশিয়াম অ্যামোনিয়াম ফসফেট আমরা এইভাবে বলি, ঠিক আছে। আর এটা কিভাবে হয় অ্যাকচুয়ালি, এটা হওয়ার একটা মেথড হচ্ছে মূলত প্রোটিয়াস ইনফেকশনের মাধ্যমে কিন্তু আমাদের স্ট্যাকহর্ন ক্যালকুলেটার ডেভেলপ করে, বা স্ট্রোভাইট ক্যালকুলেটার যেটা, ম্যাগনেশিয়াম অ্যামোনিয়াম ফসফেট, মূলত প্রোটিয়াস দিয়ে যখন ইনফেকশন হয় তখন হচ্ছে প্রোটিয়াস গুলা ইউরিয়াস তৈরি করে। ইউরিয়াস মানে কি, সে ইউরিয়াকে ভাঙবে, ইউরিয়াকে ভেঙে সে অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়া গুলা হচ্ছে অ্যালকালাইন কন্ডিশনে আমাদের ম্যাগনেশিয়ামের সাথে আর ফসফেটের সাথে বাইন্ড করে স্টোন ফর্ম করে, ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্যাকহর্ন ক্যালকুলাই। তাহলে প্রোটিয়াসটা হচ্ছে আমাদের
ইউরিয়াস তৈরি করে, ইউরিয়াসটা হচ্ছে ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়াতে কনভার্ট করে, অ্যামোনিয়াটা আমাদের ম্যাগনেশিয়াম এবং ফসফেটের সাথে বাইন্ড করে স্টোন ফর্ম করে। দ্যাট ইজ ইউরিয়াস তৈরি করাটাই কিন্তু মেইন সমস্যা, কারণ ইউরিনের মাধ্যমে ইউরিয়া কিন্তু এমনিই বের হয়। সো ইউরিয়াস থাকলে তখন ইউরিয়াটা ভেঙে অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়াগুলো এক একটা যৌগ ফর্ম করবে যার জন্য স্টোন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এই কয়েকটাই মোটামুটি। আর এখান থেকে খুব বেশি এরকম কোশ্চেন করার মতো আমি কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা কার্ডেও তেমন কোনো কোশ্চেন নাই। তো আশা করি সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। সবাইকে আজকের মতো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।